নর্মালি হচ্ছে কি যে এই যে হিটটা আসে এটা অনেকটা ওয়েভ আকারে আসে। নর্মালি যেটা হয় হচ্ছে আপনার রাজস্থান ইন্ডিয়ার মধ্য অঞ্চল অনেক অত্যন্ত উত্তপ্ত থাকে এবং এই তাপদাহটা আপনার ওই সব জায়গা থেকে ওয়েভ আকারে উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ হয়ে তারপরে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে ঢুকে এটা ঢুকে বেসিক্যালি বাংলাদেশের মধ্য অঞ্চল বরাবর এটা হচ্ছে আপনার এদিকে রাজশাহী থেকে শুরু হয় এদিকে যশোর কুষ্টিয়া বরাবর হয়ে আপনার ঢুকে এবং যেহেতু সাগর কাছে আছে ওই সব জায়গাতে আপনার তাপমাত্রা তুলনামূলক কম থাকে সাগর কাছে থাকার কারণে। কিন্তু এই বছর তো দেখা যাচ্ছে ওয়েভটা অনেকটা নিচের দিকে নেমে এসেছে, এটা দেখা যাচ্ছে রাজশাহী রাজশাহীর দিকে তুলনামূলক তাপমাত্রা কম আছে এবং দেখা যাচ্ছে এটা যশোর কুষ্টিয়া খুলনা বরাবর দিয়ে ঢুকছে, এই জন্য ওই সব জায়গায় তাপমাত্রা বেড়ে গেছে। এবং দেখা যাচ্ছে শুধু আপনার খেপুপাড়া না, আমরা যদি রাঙ্গামাটি বা কক্সবাজার চিন্তা করি এবং রাঙ্গামাটি তো 40 ডিগ্রি তাপমাত্রা গত লাস্ট 2-3 দিন উঠেছিল, তো 40 ডিগ্রি উঠেছিল রাঙ্গামাটিতে। নর্মালি এইসব জায়গায়ও তাপমাত্রা কম থাকে এবং দেখা যাচ্ছে যে ওয়েভটা অনেকটা নিচে দিকে গেছে, মানে মানে বাংলাদেশের পশ্চিম অঞ্চল দিয়ে বেশি প্রমিনেন্ট ছিল, এই জন্য এইসব জায়গার তুলনামূলক তাপমাত্রা অনেক বেশি। আমরা হয়রা সামনের ময়মনসিং তার রংপুর সিলেট এইসব জায়গার তাপমাত্রা তুলনামূলক অনেক কম রয়েছে। এটা মানে মাঝে মাঝে হয়, এটা সবসময় না, নর্মাল সেন্ট্রাল পার্ট দিয়ে হয় এবং কোনো কারণে আপনার যদি ইন্ডিয়া রিজনের যে তাপমাত্রা আপনার পশ্চিম দিকে দক্ষিণ অঞ্চল দিকে বেশি থাকে সেক্ষেত্রে আমার দিকেও এটা ইফেক্ট হয়, বিশেষ করে খুলনা ডিভিশন বরিশাল চট্টগ্রাম ডিভিশন এবছরে সেটাই হয়েছে। না দুই আপাতত মাঝখানে ব্রেক দেবে, ধরেন যে 2-3 দিন হচ্ছে মাঝখানে একটু কমবে, তারপরে আপনার পরের যায় এক সপ্তাহ এটা কন্টিনিউ, অর্থাৎ এপ্রিল মাস ধরা যায় 2 সপ্তাহ জুড়ে এটা থাকার সম্ভাবনা রয়েছে। গত বছর 40.6 ওঠে, এটা 16 তারিখে মানে 16ই এপ্রিল গত বছর এই আজকের দিনই ঢাকার সবচেয়ে রেকর্ডের তাপমাত্রা ছিল 40.6। তো এই ঢাকাতে তাপমাত্রা আমার মনে হয় ওই রকম উঠবে না, হয়তো এবার 37 আছে তো 38-39 উঠতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে যেটা আমরা বলেছি যে এটা ক্লাইমেটোলজি বেস ফোরকাস্ট অর্থাৎ জলবায়ু কত, আমরা বলেছিলাম যে যেহেতু এপ্রিল মাসে এটা সাইক্লোন হওয়ার সময় এই সময় একটা নিম্নচাপ লঘুচাপ একটা সাইক্লোন সম্ভাবনা আছে। তবে আপাতত আমাদের যে মডেলগুলো অ্যানালিসিস দেখ আগামী 10 দিন ওই ধরনের কোনো সিমটম নাই, অর্থাৎ সাগরে কোনো সাইক্লোন হওয়ার বা নিম্নচাপ লঘুচাপ এই ধরনের কোনো সম্ভাবনা নেই। এবং যেটা হচ্ছে তাপমাত্রা নর্মালি হয় কি আগে যেরকম কন্ডিশন থাকতো যে অর্থাৎ এপ্রিল মে মাসে হিটওয়েভ থাকতো, জুন মাসে ফার্স্ট উইকের পরে বর্ষা সেট হতো হিটওয়েভ চলে যেত, কিন্তু রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে লাস্ট 10 থেকে 12 বছরে দেখা যাচ্ছে যে এই যে হিটওয়েভ কন্ডিশন এটা শুধু আপনার এপ্রিল মে মাসে না, এটা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসেও কন্টিনিউ করে, কারণ আমাদের বর্ষাকালের বৃষ্টির প্যাটার্ন চেঞ্জ হয়েছে এবং দেখা যাচ্ছে আগে যেভাবে বৃষ্টি হতো তার প্যাটার্ন অনেক চেঞ্জ হয়েছে, এই জন্য দেখা যাচ্ছে মাঝে মাঝে বর্ষাকালেও হিটওয়েভ থাকে। এবং গত বছর আমরা যদি দেখি যে জুন মাসেও 40-41 ডিগ্রি তাপমাত্রা উঠেছিল এবং শুধু যদি আমরা পরিসংখ্যান দেখি গত বছর জুনের প্রথম 2 সপ্তাহ দেশের অনেক জায়গায় তাপমাত্রা 40-এর উপরে ছিল, নর্মালি ওই রকম তাপমাত্রা থাকে না এবং এটা সমসাময়িক ইয়ারে এটা বেড়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে আমরা এটা বর্ষাকালেও হিটওয়েভ পাচ্ছি অনেক দিন ধরে।